বীরেশ্বরের 1150 একর জাগারুর যাত্রা শুরু করতে যার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের নতুন অর্থনৈতিক অঞ্চল। আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র তুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন এই অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিফলক উন্মোচন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মীরেশ্বরের অর্থনৈতিক অঞ্চল তুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধানমন্ত্রীরে মীরেশ্বরের অর্থনৈতিক অঞ্চল স্থাপনের লাই কৃতজ্ঞতা প্রকাশ করে। মীরেশ্বরের অর্থনৈতিক অঞ্চল তুন বক্তব্য প্রদান করে চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান অনুষ্ঠানে উপস্থিত আছিল। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিআর চেয়ারম্যান আব্দুল সালাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এস সালাম, চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সভাপতি মাহবুল আলম সহ বিশিষ্ট জনল। জানা যায় 2017 সালের 1 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মীরেশ্বরের অর্থনৈতিক অঞ্চলের ইসাখালী ইউনিয়ন সরসরত এলাকার 1150 একর জায়গা ব্যবসা ইকোনমিক জোনের লাই অনুমতি দেয়। 24 সালের ভিতরে আমরা 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করব এবং তার মধ্যে মীরেশ্বর একাই এই অঞ্চল থেকে আমি যতটুকু জানি আমার খবর আছে এখান থেকে আমরা 3,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করতে সক্ষম হব। ডেস্ক নিউজ, C+TV। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।